দাম বৃদ্ধির খবর বা গুজব যাই আসুক, বাজার থেকে হাওয়া হয়ে যায় পণ্য। কখনো এতে লাভবান হন ব্যবসায়ীরা, কখনো পড়েন বিপদে। সয়াবিনের ক্ষেত্রেও ঈদের আগে বাজার ফাঁকা, এরপরেই বাড়ল দাম, কিন্তু লাভের গুড় গেল কার ঘরে? সম্রাট আনোয়ারের রিপোর্ট। পেঁয়াজের দাম নিয়ে তুঘলকি কাণ্ড, স্মৃতিতে এখনো টাটকা। দাম বাড়াতে বাজার থেকে হাওয়া পেঁয়াজ, পরে নষ্ট হয়ে কপাল পড়ে অনেক ব্যবসায়ীর। লবণ পাওয়া যাবে না এই গুজবে 30 থেকে 35 টাকার প্যাকেট 100 টাকাতেও কেনে গুজুগে বাঙালি। কৃত্রিম সংকটের চেষ্টা ছিল সেখানেও, সে ধারাবাহিকতা এবার ভোজ্য তেলে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিতে বছরের শুরু থেকেই অস্থির দেশের বাজার, দাম বাড়ে কয়েক দফায়। পরিস্থিতি সামাল দিতে আমদানি, পরিশোধন আর বিক্রয় ভ্যাট প্রত্যাহার করে ঈদের আগে দাম ঠিক করে দেয় সরকার। যদিও এপ্রিল মাস থেকেই বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিতে থাকে মিল মালিকরা, পরে বাড়তি দামের আশায় তেলের মজুদ শুরু করে ডিলার, পাইকারি বিক্রেতারাও, যা ধরা পড়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। ঈদের পরপরই এক লাফে লিটার প্রতি 38 থেকে 44 টাকা বৃদ্ধির ঘোষণা তেল ব্যবসায়ীদের। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের হাতে জিম্মি সবাই। তেলের দাম বাড়তির কারণে তেল লুকায় রাখছে। আগের মালটা আছে, সেই মালটা কোথায় গেল? এই 5-6 মাসের ভিতরে তেল কোথায় গেছে? তেল তো আছে, মানুষ সিন্ডিকেট করতেছে নিয়ে। লুটপাটের বিরুদ্ধে সাধারণ জনগণকে সর্বস্তরে মানুষকে মাঠে নামতে হবে। আমদানিকারকদের দাবি, মিল থেকে তেল ছাড় হচ্ছে না, তাই সরবরাহে ঘাটতি। আর মিলাররা বলছেন তাদের কোনো দায় নেই। মিল মালিকদের নিযুক্ত করা পরিবেশক আছে, সরকার রেট নির্ধারণ করে দিচ্ছে, যদি আমাদের মালগ্রামে বিক্রি করবো মালগ্রাম তেলে এই মার্কেট যায় থাকবে। তবে লাভের গুড় কেউ না কেউ তো খাচ্ছেনি, তা না হলে আমদানি স্বাভাবিক বলার পরও পণ্য হাওয়া হয়ে যায় কেন? আর অপরিশোধিত তেল পৌঁছানোর আগেই কিভাবে নিশ্চয়তা দেয়া হয় নতুন দামে তেলের সরবরাহ স্বাভাবিক হবে দ্রুতই? অধিগোপদিতে আপনি যদি কম্পিটিশন থাকে তাহলে ভোক্তারা ন্যায্য মূল্যে দাম পেতে পারে। কিছু ব্যবসায়ী যারা আগে আপনার ভোজ্য তেল আমদানি করেছে কম দামে, বা যারা মিল থেকে সংগ্রহ করেছে আগে, ওরা লাভবান হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ।